কাজ চোর ধরা নয় চুরির বিবরণ তুলে ধরা বললেন শ্বেতপত্র কমিটির প্রধান সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আমলারা দুর্নীতি শীর্ষে ব্যাংকিং খাত আমাদের কাজ চোর ধরা না আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া আমরা চুরির বর্ণনা দিয়েছি পনেরো আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় আপিলে স্থগিত জয় বাংলা স্লোগান বাতিল চেয়ে আবেদন ট্রাইব্যুনালে গুমের মামলায় প্রধান গ্রেফতার আলেপ ও ফারুকি নতুন মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি ইনো মেনন সোন অ্যারেস্ট দুর্বলতায় দেশ নয় দলের সাথে যোগাযোগ ভারতের বলছে বিএনপি হাসিনাকে নিয়ে দেশটির সাথে সম্পর্কের অবনতি দুঃখজনক বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে ভারতীয় মিডিয়া রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রুত অবস্থায় হত্যা মামলা শুনানি শুরুর আশ্বাস এবং আলেপ্পো দখলের পর সিরিয়ায় হামার দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা দমনের প্রতিশ্রুতি ইরানের নিবিড় পর্যবেক্ষণের শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজ চোর ধরা নয় চুরির বর্ণনা করা এমন মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সোমবার সকালে রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ ভবনে শ্বেতপত্র নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি জানান জনমানুষের সঙ্গে যুক্ত থেকেই শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছে এসময় সময় এক থেকে দেড় মাসের মধ্যে শ্বেতপত্রের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা হবে বলেও জানান ড দেবপ্রিয় বলেন দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত ব্যাংকিং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আমলারা আপনাদের মনে থাকতে পারে সে সময় আমি আপনাদের পত্রিকার মাধ্যমেই লিখেছিলাম যে একটি শ্বেতপত্র প্রয়োজন শ্বেতপত্র প্রয়োজন এই জন্য যে এই পরিস্থিতি সম্বন্ধে একদিকে যেমন ধারণা নেওয়া অপরদিকে ভবিষ্যতের করণীয়গুলো সম্বন্ধেও আর একটু নির্দিষ্টভাবে পরামর্শ পাওয়া আমাদের কাজ জোর ধরা না আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া আমরা চুরির বর্ণনা দিয়েছি এইটা কোনো গজদান্ত মিনারে বসে কেউ প্রস্তুত লেখে লেখেনি এটা জনমানুষের সাথে যুক্ত থেকেই আমরা এই লেখাটা প্রস্তুত করেছি আর সেটাই আপনাদের সামনে এনেছি কোবিলাদ দশ শাসনে পাঁচবার এমপি নির্বাচিত হওয়া সাবে কর্ম লোটাস কামালের হাতে ধসেছে দেশের অর্থনীতি শেয়ার বাজার থেকে লোপাট করেছেন হাজার কোটি টাকা দুবাইতে রিয়েল এস্টেট ব্যবসা মালয়েশিয়াতে কর্মী রপ্তানি সিন্ডিকেট কুমিল্লার সহ সাত জেলায় আইটি সেন্টার ও নলেজ পার্কের মেগা প্রকল্পের বিপুল টাকাও হাতিয়ে নিয়েছেন তিনি নামমাত্র এমপি হওয়া কুমিল্লায় যাদাবাজি সহ সব প্রকল্পের অর্থ লুপাট করেছেন উপজেলা চেয়ারম্যান ভাই ও স্বজনদের দিয়ে এমনকি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্প্রসারণে মেগা প্রকল্পেও ভূমি অধিগ্রহণের আগে নামমাত্র মূল্যে পাহাড়ি জমি কিনে তা বিক্রি করিয়াছেন আকাশ ছোঁয়া দামে সবশেষ সরকার পতনের আগেই অর্থ সরিয়ে পরিবার নিয়ে বিদেশে পালিয়ে যান সাবেক কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবিরের রিপোর্ট জানাচ্ছেন টুম্পাফর আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল পরিচিত লোটাস কামাল নামে পাঁচবার এমপি ছিলেন কুমিল্লা দশ আসনের সামলেছেন আওয়ামী লীগ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সব ছাপিয়ে এ ব্যক্তির হাতেই ধসেছে দেশের অর্থনীতি লোটাস কামাল প্রথমে নিজ এবং পরে মেয়ে নাফিসা কামালের নামে শেয়ার কারসাজির মাধ্যমে লোপাট করেছেন হাজার কোটি টাকা দুবাইতে টাকা পাচার করে গড়েছেন রমরমা রিয়েল এস্টেট ব্যবসা মালয়েশিয়াতেও কর্মী রপ্তানি সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়েছেন বিপুল অর্থ লুটপাটের কোন শেষ নাই শেয়ার বাজার এগুলো তো আপনারা জানেনি ওনার স্ত্রীও একজন মাফিয়া সদস্য শুধু উনি কেন উনার মেয়েও একজন মাফিয়া সদস্য যার নাম নাফিজা কামাল কুমিল্লা সাত জেলায় পাঁচশো তেত্রিশ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার তৈরি করা হলেও তা কোনো কাজেই আসেনি সাধারণের এমনকি জমি অধিগ্রহণ থেকে ইট বালু সিমেন্ট সবই নিজ সিন্ডিকেট দিয়ে করিয়ে নিয়েছেন মোটা অঙ্কের কমিশন নিজেরা লাভবান হওয়ার জন্য ওখানে কিছু প্রতিষ্ঠান করেছেন বিশেষ করে আইটি পার্ক লাগবে না। এছাড়া তিনি তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে দিয়ে সাত দশমিক আট একর জমিতে প্রায় একশো কোটি টাকা ব্যয়ে করিয়ে নেন নলেজ পার্ক স্বজনদের মাধ্যমে এসব প্রকল্পের টাকা হাতিয়ে লোটাস কামাল তকমা পেয়েছেন লুটপাট বিশেষজ্ঞের এদিকে কাগজে কলমে মোস্তফা কামাল এমপি হলেও নির্বাচনী এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করেছেন ছোট ভাই ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার দলীয় প্রভাব খাটিয়ে ভাইকে তিনবার চেয়ারম্যান বানান কামাল সারোয়ার লালমাই পাহাড়ে মাটি কাটা সিন্ডিকেট থেকে টাকা সহ ভুয়া প্রকল্প দেখিয়ে লুটেছেন টিয়ার ও কাবিখার টাকা এছাড়া দুই সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণে এক কোটি পঞ্চাশ লাখ টাকা অনুমোদন দেয়া হলে প্রকল্প পাশ হওয়ার আগেই কামাল তার ভাই ও নেতাকর্মীদের দিয়ে পাহাড় টিলা ও জঙ্গল ঘেরা জমি নামমাত্র মূল্যে কিনে চারশো কোটি টাকায় একশো নিরানব্বই একর জমি বিক্রি করেন অভিযোগ রয়েছে এ প্রকল্প থেকে সাবেক এ মন্ত্রীর ভাই সারোয়ার প্রায় দুইশো কোটি টাকা লোপাট করেছেন এদিকে ভুক্তভোগীরা বলছেন সদর দক্ষিণ লালমাই ও নাঙ্গলকোট উপজেলায় বিগত ষোলো বছরে বিএনপি জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে শতাধিক মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে হয়রানি করেছে কামালের অনুসারীরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি ঢাকায় পালিয়ে যাই কারণ ওরা আমার কাছে লক্ষ লক্ষ টাকা দাবি করে যাতে তামাদের যুবদল ছাত্রদল বিএনপি করে এবং বিএনপি মনাত জামাত করে শিবির করে এমন কোনো লোক নাই যাদের নামে মামলা হয় নাই আমার নাম ব্যক্তি চাইছে যে আমি কারাগারে থাকবো অগণিত মামলার আসামি ছিলাম বারে ঘরে ঢুকতে দেয় নাই সরকার পতনের আগেই চিকিৎসার অজুহাতে ব্যাংক বাসা ও অফিসের টাকা সরিয়ে পরিবার নিয়ে বিদেশে পালিয়ে যান লোটাস কামাল নিউজ ডেস্ক দেশ টিভি পনেরো আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে ছুটি ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের ভিত্তিতে দুই আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ব্যাপক ঐক্যের ভিত্তিতে এই ছুটি বাতিলের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিতের ব্যাপারে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক জানান আগামী রোববার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্য তালিকায় আসবে judicial 20 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আসহানো বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রামপুরা হাতিশ্বর জিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেফতার দেখে কারাগারে পাঠানো হলো দীপমনি হাসানুল হক ইনু, রশিদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে। সোমবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের সোন অ্যারেস্টের আবেদন করেন এর মধ্যে হাতিরঝিল থানায় দুই হাজার সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও হত্যা চেষ্টার মামলায় হাসানুল হক ইনু রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে রামপুরার হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং শাহবাগ থানার হত্যা মামলায় দীপুমণি জুনায়দ আহমেদ পলকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদ ইমরান আহমেদের আদালত নতুন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন হাসানুল হক ইনু এবং মেনন এবং দীপু মনি তাদেরকে শাহবাগ এবং হাতিদিল থানায় মামলায় তাদেরকে আজকে আদালতে উপস্থাপিত করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় তারা এজাহার নামি আসামি এবং তার মধ্যে হাতিদিল মামলাটি হলো হত্যা চেষ্টা মামলা আর শাহবাগদার মামলাটা হলো হত্যা মামলা গুমের ঘটনায় সাবেক র্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকি ও আলেপুদ্দিনকে চব্বিশ ফেব্রুয়ারি ফের হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার তাদের গ্রেফতার দেখে পরবর্তী তদন্তের অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন আদালত ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন গুমের ঘটনায় এই প্রথম কাউকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল বিস্তারিত প্রতিবেদনে সোমবার সকাল এগারোটায় গাজীপুরের কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি সেল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় র্যাব দুইয়ের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলিফুদ্দিনকে এ সময় দুইজনকেই হাসিখুশি থাকতে দেখা যায় এর আগে গেল আঠাইশ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন দুজনই র্যাবের সাবেক কর্মকর্তা ছিলেন তাদের বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে সিকিউশন বলছে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এর ভিত্তিতেই ট্রাইবুনালে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয় গুমের অভিযোগের ম্যাক্সিমাম অভিযোগে আলেপউদ্দিন কে আনাছে মানে সে ছিল গুমের মাস্টারমাইন্ড এবং সে আলটিমেটলি গুম এক্সপার্ট হয়ে গিয়েছে আনুমানিক প্রায় মানে অর্ধশতাব্দী গুমের অভিযোগে আমরা তার সূত্রে আসামীদের আগামী 24 ফেব্রুয়ারি ফের হাজির করার পাশাপাশি তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাওয়া নির্দেশ দেন আদালত আজকে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ হয় গেল তেরো নভেম্বর বরিশাল মহানগর থেকে আলিপুদ্দিনকে এবং রাঙ্গামাটির বেদবুনিয়া এলাকা থেকে মহিউদ্দিন ফারকিকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ সাকিব দেশ টিভি ঢাকা দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এরপর বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু ফজল সানাউল্লাহ সোমবার বেলা এগারোটা এগারোগাঁও নির্বাচন ভবনে বসে কমিশনের প্রথম বৈঠক তম নির্বাচন কমিশনের প্রথম সভায় সভাপতিত্ব করেন সিএসি এ এম এম নাসির আমরা যখন বাড়ি বাড়ি যাব তখন আমাদের মৃত যে ইয়েরা ছিলেন পুরোনো ভোটার তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে কোথাও কোনো ডুপ্লিকেশান থাকলে বা অপর অপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারব তো এই এই আলোকে আমরা বাড়ি বাড়ি যাবো এবং আমরা একটা রাফ টাইম ক্যালকুলেট করেছি যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক ছয় মাস সময় লাগবে তবে এই ছয় মাস সময়ের সাথে আমাদের ভোটার তালিকা হালনাগাদের কোনো সম্পর্ক নাই আপনাদেরকে যেমনটা বললাম যে দুই সালের দশরা মার্চ এই পর্যন্ত হালনাগাদ তালিকা আমাদের প্রকাশ হয়ে যাবে এ বিষয়ে জানাতে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায় শিউলি কমিশন সভায় কি কি সিদ্ধান্ত হয়েছে আমাদেরকে জানাবেন জি আপনি যেমন কি বলেছেন যে এখানে কিন্তু আজকে সকাল এগারোটার দিকে নির্বাচন কমিশন ইসিতে কিন্তু হচ্ছে সকাল এগারোটায় বৈঠক হয় এবং নাসির উদ্দিনের নেতৃত্বে এবং এখানে কিন্তু তিনটি এজেন্ডা ব্যাপারে হচ্ছে গিয়ে এখানে আলোচনা করা হয় এবং আলোচনার মধ্যে থেকে মূল যে জিনিসটা উঠে আসে সেটা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ এবং এখানে কিন্তু বলা হয়েছে যে দোসরা মার্চে হচ্ছে আপনার চূড়ান্ত ভোটার তালিকার হালনাগাদ প্রকাশ করা হবে এবং মার্চের পরে হচ্ছে তাদের তাদের হাতে যে ডেটাটা আছে সতেরো লাখ ডেটা হচ্ছে তাতে সংরক্ষিত আছে তো সেই সেটা হচ্ছে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে দোসরা মার্চ এবং পরবর্তীতে যারা আসলে পরবর্তীতে বাড়িতে বাড়িতে গিয়ে যে আপনার নির্বাচন হচ্ছে নির্বাচনের জন্য যে হালনাগাদ করা হয় সেই প্রক্রিয়াটা শুরু হবে মার্চের পরে তো এছাড়া হচ্ছে এখানে জাতীয় সংসদের সীমানা নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু সেই ব্যাপারে এখনো হচ্ছে তারা কোনো কিছু সেভাবে বলেনি এছাড়া হচ্ছে আপনার যখন তাকে বলা হয়েছে যে কবে নাগাদ হচ্ছে আনুমানিক নির্বাচনের নির্বাচন প্রক্রিয়ার জন্য যে হালনাগাদ সেই হালনাগাদ শেষ হবে কিন্তু উনি বলেছেন যে আনুমানিক ছয় মাস সময় লাগতে পারে যে ভোটার তালিকা যে হালনাগাদ বাড়িতে বাড়িতে গিয়ে হবে সেই সেখানে যেন কোনো কেউ ভোটার ভোটাররা হচ্ছে আপনার বাদ না পড়ে সেই ব্যাপারে হচ্ছে আপনার ছয় মাস সময় তারা নিয়েছে এবং সেই ব্যাপারে সচিবালয় পক্ষ থেকে পরবর্তীতে জানা যাবে কবে নাগাদ সব প্রক্রিয়া হচ্ছে শুরু এবং শেষ হবে তো এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ইসি থেকে ধন্যবাদ আপনাকে নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শিউলি রায় গ্রেনেড হামলা মামলার রায়ে দেশবাসী ন্যায় পাওয়া নিয়ে আশ্বস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন গেল ষোলো বছরে আওয়ামী লীগ সরকার অসংখ্য মিথ্যা মামলা করেছে রাজনৈতিক প্রতিহিংসা থেকে নেতাদের দমন করতে প্রাণদণ্ডের চেষ্টা করেছে কিন্তু বিএনপি প্রতিহিংসা চরিতার্থ করার রাজনীতি আগেও করেনি ভবিষ্যতেও করবে না সাম্প্রদায়িক ইস্যুতে পররাষ্ট্রনীতি দুর্বলতার কারণে জনগণ একটি দলের সাথে সম্পর্ক গড়েছে ভারত বলেও মন্তব্য করেন তিনি চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি এদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন হাসিনাকে নিয়ে বাংলাদেশের সম্পর্কের অবনতি হলে তা হবে খুবই দুঃখজনক মাই এই রাইটি একটি মাইল ফলক রায় এরপর থেকে রাজনৈতিক কারণে কাউকে হেনস্থা করা হবে না এবং আমাদের মহাসচিবও বলেছেন যে এবং এই ধরনের এই রায়ের ফলেই জনগণ আবার বিচার বিভাগের প্রতি তারা আস্থা ফিরে পাবে যে তার দেশে ফেরার পথ অনেক সুগম হয়েছে আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন এখনো সময় আছে দুটি দেশ আমরা তো পাশাপাশি থাকতে হবে প্রতিবেশী তো আর বদলানো যাবে না এবং যদি তারা এইভাবে জনগণের বিরুদ্ধে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবে আমরাও ক্ষতিগ্রস্ত হব হাসিনাকে নিয়ে যেতে ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো অবনতি না ঘটে এটা তো তাদের চিন্তা করা উচিত আমি মনে করি ভারতকে এটা চিন্তা করা উচিত ভারত এখানে হস্তক্ষেপ করছে কিংবা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে এই ধরনের চিন্তা যদি বাংলাদেশের মানুষের কাছে ভারতের বেশি আসে সেটা হবে ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য আগামীর জন্য খুবই একটি দুর্ভাগ্যের বিষয় এটা নিউজ বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যাচার করে যাচ্ছে জানিয়ে দেশের মিডিয়াগুলোকে সত্য তুলে ধরার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শুক্রবার রংপুরে শহীদ আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি কথা বলেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আবু সাইদ হত্যা মামলার শুনানি দ্রুত শুরু হবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না সম্প্রতি দায়ের হওয়া রাজনৈতিক মামলার বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় ইস্কন নিষিদ্ধের বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে এবং এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে কাউকে কোনো অবস্থায় সার দেওয়া হবে না এখানে কোনো অস্থিরশীল পরিস্থিতি তৈরি হয় নাই পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমি সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনার আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন বাংলাদেশের সঙ্গে ভারত ভারসাম্যপূর্ণ সম্পর্কে না এলে তাদের আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার সোমবার চট্টগ্রামের জামিয়াতুল ফালা মসজিদ প্রাঙ্গনের সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন বলেন অন্তর্বর্তী সরকার ভারতের বিকল্প হিসেবে অন্য কোন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ুক এমনকি পশ্চিমাদের সাথে সম্পর্ক করলেও আপত্তি নেই হেফাজতের এদিন চট্টগ্রামের ভারতীয় হাই কমিশন অভিমুখে যাত্রা করার কর্মসূচি ছিল হেফাজতের পরে সিদ্ধান্ত বদলে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা চট্টগ্রামে আদালত চত্তরে আইএনজিবি সাইফুল ইসলাম আলী ফত্তার ঘটনায় গ্রেফতার আসামিদের আদালতে তোলা হয়েছে এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী এ কে এম নাজিম নাজিম আসামিদের বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে আদালত বিস্তারিত জানাবেন আইএনজিবি সাইফুল ইসলাম আর এই হত্যাकांडের যে মামলা হয়েছে সেই হত্যা মামলা কিন্তু তার বাবা জামাল উদ্দিন বাদী ওই বাদী মামলা দায়ের করেছেন আসলে তার ভাই আমরা যেটা জেনেছি আজ দুপুরে মূলত এই হত্যা মামলায় আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আদালতে এনেছেন এর মধ্যে দুইটি মামলায় মূলত আহ মোট নয় জন করে একটি মামলা আরেকটি মামলায় আট জন করে এনেছেন আমরা যেটি আদালত প্রাঙ্গনে বিভিন্ন সূত্রে জেনেছি সাইফুল ইসলাম আহ আইনজীবী যে সাইফুল ইসলাম আলিফ তাই যে হত্যাকাণ্ডের দায় করা হয়েছে সেই হত্যাকাণ্ডে কিন্তু আদালতে নয় জনকে শোনের দেখানো হবে বলে আমরা জেনেছি তাদেরকে বিকাল চারটায় মূলত আদালতে শুনানির পরে সেই মামলাতে দেখানো হবে পাশাপাশি তাদেরকে কঠোর নিরাপত্তার মধ্যে মাধ্যমে আদালতে আনা হয়েছে পাশাপাশি বাকি আট জনকে কিন্তু আদালতে নিয়ে জনকে কিন্তু আদালতে যে ভাঙচুর আদালতে আহত করা পুলিশের কাজে বাধা গাড়ি ভাঙচুর এইসব মামলায় মূলত আট আটক করা আটক করা হয়েছে হত্যা মামলায় যে নয় জনকে আটক দেখানো হবে তাদেরকে এর আগে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল সেই নয় জনকে মূলত এই সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের যে মামলা হয়েছে সে মামলা তাদেরকে দেখাবে মোট মোট আট জন এবং নয় জন যে সতেরো জনকে আদালতে নিয়ে আসা হয়েছে তাদেরকে মূলত বিকাল চারটায় চট্টগ্রাম মেট্রোপলিটন এক একের এবং ছয়ের আদালতে আলাদা আলাদা ভাবে তোলা হবে একটি মামলায় যে আট জনকে রিমান্ড চা হবে সেটা হচ্ছে যে যারা আদালত পাড়া এলাকায় ভাঙচুর আদালত পাড়া এলাকায় তাণ্ডব চালানো যে মামলাটি পুলিশের পক্ষ থেকে করা হয়েছে সেই মামলায় কিন্তু এই আটজনকে রিমান্ড চা হবে বলে আমরা জানতে পেরেছি পাশাপাশি যে নয় জন যে আইনজীবী আলী ফত্তাক যে নয় জনকে মূলত গ্রেপ্তার দেখানো হবে সেটি বিকাল চারটায় শুনানি হওয়ার কথা রয়েছে এর মধ্যে আদালত পাড়া এলাকায় কিন্তু কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আমরা যেটি দেখেছি আদালতের মূল ভবন সহ আশপাশের আদালত পাড়া এলাকায় যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলো পয়েন্টে কিন্তু পুলিশের পক্ষ থেকে কঠোর আহ তা ব্যবস্থা আজルダー করা হয়েছে এবং আদালত প্রাঙ্গে যদি যেন কোনো ধরনের সহিংস উপস্থিতি না হয় সেজন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে গঠন রিপোর্ট দা দা কারণ আছে এর মধ্যে আমরা সকালে দেখেছি হেবা ইসলামের পক্ষ থেকে একটি বিক্র সংবাদ করছে সেই সংবাদে কিন্তু তারা ইসকন কে নিসব দাবি জেনেছেন এবং চিহ্ন কৃষ্ণ প্রভু যে রয়েছেন তাকে যেন আলি ফত্তাকান্ডারে মামলা এক নাম্বার আসামি করা হয় আরwidetilde বিষয়টা যে 9 জনকে আলি ফত্তাকান্ডারে মামলায় ареস্ট দেখানো হবে তাদের কিন্তু এর আগে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছিল কванতু দিন আগে মূলত এনজিবি হত্যাকাণ্ডের ঘটনার 4 দিন পর তার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন আর তার ভাই খানে আলম বাদী হয়ে কিন্তু আরেকটি মামলা দায়ের করেছিলেন তো এদেরকে আদালত বিকাল 4টায় শুনানির আমার কথা রয়েছে তারপরে আদালত সিদ্ধান্ত দিবেন তাদের কী করবেন এ ছিল আদালত এলাকা থেকে আমার কাছে সর্বশেষ আপনাকে কি ধন্যবাদ এনজিবি সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতার করে আদালতের তোলা হয়েছে এবং আদালতের সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত জানাছিলেন সহকর্মী এ কে এম নাজিম দেখছেন আলেপ্পো দখলের পর সিরিয়ার হামা প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা তবে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার দাবি করেছে অস্থিরতার মধ্যে সিরিয়ার সেনাবাহিনী চলমান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্রোহীদের দমন করার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এদিকে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার শহরটি দখলে নেয়ার পর থেকে একের পর এক ভিডিওর সামনে আনছেন বিদ্রোহীরা এমনকি আলেপ্পোতে প্রেসিডেন্ট বাসার আল আসাদের রাজকীয় বাসভবনেও ঢুকে পড়েছেন তারা স্থানীয় সময় রোববার এমনই এক ভিডিও প্রকাশ করা হয় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটিতে প্রবেশের পর এইচটিএস সশস্ত্র গোষ্ঠীর নজর দেশটির চতুর্থ বৃহত্তম প্রদেশ হামারের দিকে প্রদেশটি দখলে অগ্রসর হচ্ছে তাহারির আল শাম এমনই খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে এই অগ্রযাত্রা থামিয়ে দেয়ার দাবি সিরিয় সেনাবাহিনীর এমনকি বিদ্রোহীদের দখল করা বেশ কয়েকটি শহর পুনরুদ্ধারের কথাও জানানো হয় রোববার রুশ বাহিনীর বিমান হামলায় তিন শতাধিক সেনা নিহতের খবরও ছড়িয়ে পড়ে এমনকি এখন পর্যন্ত এইচটিএসের অন্তত এক হাজার সেনা হত্যার দাবিও আসাদ বাহিনীর এদিকে উত্তেজনার পারদ ছড়িয়ে পড়েছে বিদ্রোহীদের দখলে থাকা ইদলিপ শহরেও উত্তর পশ্চিমাঞ্চলীয় শহরটিতে রোববার দফায় দফায় এইচটিএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়ান ও সেনাবাহিনী সার্বিক এ পরিস্থিতিতে রোববার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করতে সিরিয়ায় যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈঠকের এক পর্যায়ে বিদ্রোহীদের দমন করার প্রতিশ্রুতি দেন আব্বাস অন্যদিকে সিরিয়ার চলমান পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন আলেপ্পোর শহরে বড় পরিসরে চতুর্মুখী আক্রমণ চালায় বিদ্রোহীরা হামলার মুখে পিছু হটতে বাধ্য হয় আসাদ বাহিনী এর পরপরই শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় তাহারির আল শাম বিদ্রোহী গোষ্ঠী আফরিন মৌ নিউজ ডেস্ক দেশ টিভি দেখছেন সংবাদ দুপুর